যারা মুফতি সাহেব আমাদের প্রশ্ন হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যারা কুরবানি দাতা তারা নবী সাল্লক আলীঘুমা সাল্লামের নামে অথবা কোনো পীর সাহেবের নামে কুরবানি করে থাকে সেক্ষেত্রে কুরবানীকৃত পশুর গস্ত ভাগ বা বন্টন করার নিয়ম কী অ্যাকচুয়াল এই যে নবী সালসামের নামে বা পীরের নামে বলা হচ্ছে কথাটি তো নাম পীরের নাম বলি আর নবীর নাম বলি এগুলো প্রচলিত কথা মূলত কোরবানি হওয়া উচিত আল্লাহর উদ্দেশ্যে এবারে সেটা যেহেতু কারোর নামে দিতে হয় সেক্ষেত্রে সেখানে কেউ নবীন নাম বসান কি তার পীরের নাম বসান তো যদি ওসিয়ত না থাকে তাহলে এ জাতীয় কোরবানিগুলি গ্রস্তগুলি সাধারণ নিয়ম অনুযায়ী তিন ভাগে বিভক্ত হবে যেমন সাধারণ কোরবানির গ্রস্ত ভাগ হয় তবে যদি কারোর ওসিয়ত থাকে মাইয়েতের পক্ষ থেকে তাহলে সে কোরবানির গ্রস্ত পুরোটাই দান কোসদা করে দেওয়া অজেবাদ